बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम लाइटफेयर स्कूल कर्तृक आयोजित अनलाइन शिक्षा कार्यक्रमे तुम्हारे सबाई के शुभेच्छा और स्वागत। आशा करी शिक्षार्थीरा तुम्हारा सकले आल्लाह ताआलार अशेष रहमते सुस्थ आछो। आमी फेरदौस इनाहार प्रधान सहकारी शिक्षिका लाइटफेयर स्कूल नूरचला शाखा थेके आज के आबार उपस्थित हुई तृतीय श्रेणी बांगला द्वितीय पत्र विषय निये। आज के आमरा बांगला द्वितीय पत्र विषय एमटी सिलेबस निये आलोचना करब। শিক্ষার্থীরা চলো আমরা সরাসরি আমাদের আজকের আলোচনায় চলে যাচ্ছি। শিক্ষার্থীরা আজকে আমরা শুরুতেই আলোচনা করব পদ কাকে বলে, পদ কত প্রকার ও কি কি। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। আমি আবারও বলছি, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। যেমন সকলেই বই পড়বে, এখানে তিনটি শব্দই পদ। সকলেই এক পদ, বই এক পদ, পড়বে আরেকটি পদ। আমরা জানব এখন পদের প্রকারভেদ। পদ কত প্রকার ও কি কি? পদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। আমি আবারও বলছি, পদ কত প্রকার? পদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। এখন আমরা প্রত্যেকটি প্রকারভেদের সংজ্ঞা এবং উদাহরণ জানব। বিশেষ্য পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, সমষ্টি, স্থান, কাল, ভাব, কর্ম ও গুণের নাম বুঝায়, সেসব পদকে বিশেষ্য পদ বলে। যেমন ঝর্ণা ও সাথী খেলা করে, এখানে ঝর্ণা ও সাথী দুটি ব্যক্তির নাম, এই দুটো নামই হচ্ছে বিশেষ্য পদ। এবার আমরা জানব বিশেষণ পদ কাকে বলে। বাক্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, প্রকৃতি ইত্যাদি বুঝায়, সেসব পদকে বিশেষণ পদ বলে। যেমন কামাল ভালো ছেলে, এখানে কামালের গুণ হচ্ছে ভালো, এ ভালো হচ্ছে বিশেষণ পদ। এবার আমরা জানব সর্বনাম পদ কাকে বলে। বাক্যে যেসব পদ বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয় সেসব পদকে সর্বনাম পদ বলে। যেমন রফিক ভালো ছেলে, সে নিয়মিত স্কুলে যায়, এখানে রফিক নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে সে, তাহলে সে হচ্ছে সর্বনাম পদ। এবার আমরা জানব অব্যয় পদ কাকে বলে। বাক্যে ব্যবহৃত যেসব পদের কোনো পরিবর্তন হয় না সেসব পদকে অব্যয় পদ বলে। যেমন ও, আর, এবং, অথচ, কিন্তু, সুতরাং, নতুবা, কিংবা, অতএব, আহা, ছিছি ইত্যাদি। এবং সর্বশেষে আমরা জানব ক্রিয়াপদ কাকে বলে। বাক্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা কোনো কাজ সম্পন্ন হওয়া বুঝায় সেসব পদকে ক্রিয়াপদ বলে। যেমন জুই গান গায়, এখানে গায় শব্দটি ক্রিয়াপদ। শিক্ষার্থীরা আশা করি তোমরা পদ কাকে বলে, পদের প্রকারভেদ এবং প্রত্যেকটি প্রকারের সংজ্ঞা ও উদাহরণ বুঝতে পেরেছ। এরপর আমরা আলোচনা করব ক্রিয়ার কাল সম্পর্কে। ক্রিয়ার কাল কাকে বলে? ক্রিয়া সংগঠনের সময়কে ক্রিয়ার কাল বলে। যেমন আমরা বই পড়ি, এখানে পড়ি হচ্ছে ক্রিয়া, এটি বর্তমান কালকে বোঝাচ্ছে। কাল তুমি শহরে গিয়েছিলে, এখানে গিয়েছিলে শব্দটি দিয়ে যাওয়া ক্রিয়াটি বোঝায় এবং এটি অতীতকালের ঘটনা বোঝায়, সুতরাং এটি হচ্ছে অতীতকাল। আগামীকাল স্কুল বন্ধ থাকবে, বন্ধ থাকা কাজটি পরে বা ভবিষ্যতে হবে এমনটি বোঝাচ্ছে, সুতরাং এটি হচ্ছে ভবিষ্যৎকাল। শিক্ষার্থীরা এবার আমরা জানব ক্রিয়ার কালের প্রকারভেদ। ক্রিয়ার কাল কত প্রকার? ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার: বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। এখন আমরা প্রত্যেক প্রকারের সংজ্ঞা এবং উদাহরণ জানব। বর্তমানকাল কাকে বলে? যে ক্রিয়া বর্তমানে সংগঠিত হয় তার কালকে বর্তমানকাল বলে। যেমন আমি লিখি, শফিক বই পড়ে, কেয়া বিদ্যালয়ে যায়, ভালো ছেলেরা পড়াশোনা করে। এরপর অতীতকাল কাকে বলে? অতীতে অর্থাৎ অনেক আগে কোনো ক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, যার ফল আর বিদ্যমান নেই এমন বোঝাতে ক্রিয়ার যে কাল ব্যবহৃত হয় তাকে অতীতকাল বলে। যেমন সে বাড়ি গেল, সুলতান বই পড়েছিল।
এরপর আমরা জানব ভবিষ্যৎকাল কাকে বলে। যে ক্রিয়া ভবিষ্যতের কোনো এক সময় সংঘটিত হবে বোঝায় সে ক্রিয়ার কালকে ভবিষ্যৎকাল বলে। যেমন আমি কাল বাগেরহাট যাব, মঙ্গলবার বিদ্যালয় বন্ধ থাকবে। শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্রিয়ার কাল সম্পর্কে বুঝতে পেরেছো। এরপর আমরা পরবর্তী বিষয়টি আলোচনা করছি। শিক্ষার্থীরা এবার আমরা সারাংশ ও সারমর্ম আলোচনা করব। প্রথমেই সারাংশ, পরিশ্রমের মূল্য অত্যধিক, শ্রমে পুণ্য এবং আলস্যে পাপ বয়ে আনে, পরিশ্রম ব্যতীত কেহ কখনো সুখী হতে পারে না, মানুষ প্রত্যেক দিনের প্রয়োজনীয় জিনিসগুলো শ্রম দ্বারা লাভ করে, এমনকি ইতর প্রাণীকেও খাদ্য সংগ্রহের জন্য পরিশ্রম করতে হয়, পরিশ্রমই মানুষকে ধনবান ও সুখী এবং জাতিকে শক্তিশালী করে তোলে। সারাংশ, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, মানুষ এবং ইতর প্রাণী সবাইকেই পরিশ্রম করতে হয়, পরিশ্রম দ্বারাই মানুষ উন্নতি লাভ করে এবং জাতি সমৃদ্ধ ও শক্তিশালী হয়। এরপর আমরা সারমর্মটি পড়ছি। নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্ন দান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ সুরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। সারমর্ম, পরের উপকারে জীবন উৎসর্গ করার মাঝেই জীবনে আসে চরম সার্থকতা, তাই নদীর পানি, গাছের কাঠ, গাবির দুধ, স্বর্ণের রূপ, বাঁশির সুর, মাঠের শস্য প্রভৃতি অপরের হিতার্থে কাজ করে যাচ্ছে। সাধু ব্যক্তিগণও নিজের স্বার্থ তুচ্ছ করে পরের কল্যাণে জীবন উৎসর্গ করে থাকেন। এরপর আমরা আলোচনা করব বিপরীত শব্দ। প্রথমে আমরা একাই একটি দুর্গ পাঠের বিপরীত শব্দগুলো পড়ছি। গ্রাম শহর, উজ্জ্বল অনুজ্জ্বল, বাড়তি কমতি, সাহসী ভীরু, ধ্বংস সৃষ্টি, কম বেশি, বন্ধ খোলা, সকাল সন্ধ্যা, শীতল গরম অথবা উষ্ণ, মৃত্যু জন্ম, ভারী হালকা, আদেশ নিষেধ, বীর কাপুরুষ, নিহত জীবিত, নিয়মিত অনিয়মিত, পূর্ব পশ্চিম, মূল্যবান মূল্যহীন। এরপর আমার পণ কবিতার বিপরীত শব্দগুলো পড়ছি। সকাল সন্ধ্যা, মনে মনে প্রকাশ্যে, সুখী অসুখী, সাবধান অসাবধান, ঝগড়া মিল। এবার আমরা পড়ছি পাখিদের কথা পাঠের বিপরীত শব্দ। চালাক বোকা, সুন্দর অসুন্দর, খুশি অখুশি, ঘুম জাগরণ, সহজ কঠিন, উপকার অপকার, পরিচিত অপরিচিত, স্থির অস্থির, শক্ত নরম, মিষ্টি তেতো। এবার আমাদের গ্রাম কবিতার বিপরীত শব্দ। ছোট বড়, পর আপন, সমান অসমান, যাই আসি, গ্রাম শহর, আলো আধার, আত্মীয় অনাত্মীয়, ভরা খালি, চাঁদ সূর্য। এবার আমরা কানামাছি ভবো পাঠের বিপরীত শব্দগুলো পড়ছি। বড় ছোট, অনেক অল্প, নতুন পুরনো বা পুরাতন, শক্ত নরম, সামনে পেছনে, বিকেলে সকালে, নিয়ম অনিয়ম, আসল নকল, বন্ধু শত্রু, অল্প অনেক, এদিক ওদিক, সময় অসময়, দিন রাত, বাধা খোলা, মুক্তি অবরুদ্ধ, অল্প বেশি, দূরে কাছে। এরপর আমরা আদর্শ ছেলে কবিতার বিপরীত শব্দগুলো পড়ছি। কল্যাণ অকল্যাণ, মানুষ অমানুষ, হাসি কান্না, দেশ বিদেশ, ভয় নির্ভয়, ছেলে মেয়ে, ভরা খালি, বড় ছোট। শিক্ষার্থীরা আমাদের বিপরীত শব্দগুলো পড়া হলো। এবার আমরা এর পরবর্তী পড়াটুকু পড়ব। শিক্ষার্থীরা এবার আমরা পড়ছি আবেদনপত্র
বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। বরাবর প্রধান শিক্ষক, লাইটফেয়ার স্কুল, নুরেচালা, ঢাকা। বিষয়: বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন ছাত্র। বিগত বার্ষিক পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। এবছর আমার বাবা চাকরি হতে অবসর গ্রহণ করেছেন বলে তার পক্ষে আমার পড়ার খরচ চালানো কষ্টকর হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে আমার লেখাপড়া বন্ধ হবার উপক্রম হয়েছে। অতএব বিনীত প্রার্থনা, আমাকে বিনা বেতনে অধ্যয়নের অনুমতি দান করে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ দানে বাধিত করবেন। নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র অথবা ছাত্রী, যার যার নাম তৃতীয় শ্রেণী এবং রোল নংয়ে যার যার রোল নং লিখবে। শিক্ষার্থীরা, আমরা আজকে যা যা আলোচনা করেছি তা পূর্বের ক্লাসগুলোতেও পড়ানো হয়েছে এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা আজকের আলোচনার পরে আবারও ভালোভাবে বিষয়গুলোকে আত্মস্থ করতে পারবে। আগামী 5 তারিখে তোমাদের এমটি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রত্যেকের পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।